করোনা ভাইরাসের লগত যে এটা যে এজেন্ডা আছে জিহাদি সকলের সেটা আমি অস্বীকার করব ন। তবলিকি জামায়াত যখন আসিল যকারে বেলেগ বেলেগ রাজ্যত গই করোনার আক্রান্ত সৃষ্টি করেছিল সেইখানে আমার আমি দেখা পাইছিল, নর্থ ইষ্টতো আমি দেখা পাইছিল, সেইখানে এজেন্ডা আছে। মুখ খুলিলেই সাম্প্রদায়িক বিষ নিগরুয়া এগারী রাজনীতিবিদ, যার ধর্মীয় রাজনীতি নকরিলে এটা সেকেন্ডও পার নহয়। তেওঁ এগৰাকী সন্মানীয় বিধায়ক, যিগৰাকী বিধায়কে করোনার ভয়াবহতার মাজতো দিন রাতে একাকার করেছে সাম্প্রদায়িক রাজনীতি করার। হয় আমি হুজাইর বিধায়ক খিলাৰিত্ব দেৱৰ কথাকে কব বিচাৰিছোঁ। কেবল হিন্দু মুসলমানের নামত সমাজত বিষবাস্প বিয়পাই থকাই প্রধান কাম তেওঁৰ। উদ্দেশ্য এটাই, উন্নয়নক একাষরিয়া করে জাতি ধর্মর নামত রাইজক ব্যস্ত করে রখা। সম্প্রতি করোনা ভাইরাসে সমগ্র বিশ্বতে বিভীষিকার সৃষ্টি করেছে, লকডাউনের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ জনতা। কিন্তু এনে সময়ত সাম্প্রদায়িক রাজনীতি করবলে এরা নাই বিধায়ক মহোদয়ে। করোনাক লো এতিয়া সাম্প্রদায়িক বিষবাস্প বিয়পাত নামি পড়ছে বিধায়ক খিলাৰিত্যদেৱ। তেওঁৰ মতে মহামারী করোনা হয়েছে জেহাদির এজেন্ডা। শুনকসুন আর কি কৈছে বিধায়কগৰাকীয়ে। করোনা ভাইরাসের লগত যে এটা যে এজেন্ডা আছে জিহাদী সকলের সেটা আমি অস্বীকার করব নো। আর এটা খালি মূল কথা নহয়, এয়া ইভেন মুখ্যমন্ত্রী উত্তর প্রদেশের আদিত্য যোগীজির কথা, যে তবলিকি জামায়াত যখন আসিল যকারে বেলেগ বেলেগ রাজ্যত গই করোনার আক্রান্ত সৃষ্টি করেছিল সেইখানে আমার আমি দেখা পাইছিল, নর্থ ইষ্টতো আমি দেখা পাইছিল, সেইখানে এজেন্ডা আছে। আপনার সকলে জ্ঞাত যে এইগারী বিতর্কিত বিধায়ক খিলাৰিত্যদেৱৰ বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানাত আছে গোচরের উপর গোচর। কিন্তু আজিলে আরক্ষীয় একোয়ে ব্যবস্থা গ্রহণ করবা নাই তেওঁৰ বিরুদ্ধে। কিন্তু কিয় নয়? খেনুক দেখি রন্ধা বড়া, খেনুক দেখি দুয়ার মরা নীতি অবলম্বন করেছে নাকি আরক্ষী প্রশাসনে? রাইজে হয়তো সকল বুঝিছে। ব্যুরো রিপোর্ট, টিএনএল নিউজ।